আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি সপ্তম শ্রেণীর গণিত সম্পর্কে পুরোটা একদম সমাধান সহ উত্তর দেব। তো অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে গণিত ক্লাস সেভেনের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক রয়েছে, একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় আছে। অপশান এ দুবার, অপশান বি তিনবার, অপশান সি একের তিনবার, অপশান ডি একের 12 বার। তো তাহলে এক্ষেত্রে আমরা যে মডেল অ্যাক্টিভিটি প্রথম কোশ্চেন দেখলাম বিষয় গণিতের রয়েছে, তাহলে কি না একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় অংশ আছে কতবার? তো উত্তর হবে অপশান বি তিনবার। কারণ এক্ষেত্রে আমরা যদি সমাধান করি, তাহলে একের দুই ভাজিতক একের ছয় যদি করি, তাহলে একের দুইকে একের ছয় দিয়ে যদি ভাগ করি, তাহলে একের দুই একের ছয়টা উল্টে গেলে 6 6/1, তাহলে এক্ষেত্রে কাটাকাটি হয়ে গেলে 2 3 6, তাহলে তিনবার। তাহলে কত পাচ্ছি? তিনবার। তাহলে একের দুই ভগ্নাংশটির মধ্যে একের ছয় অংশ কতবার থাকবে? তিনবার। অ্যান্সার হবে বি। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছি একের খ। একের খতে যে কোশ্চেনটা রয়েছে তোমাদের, একের ক্ষতে রয়েছে গণেশবাবু দুদিনে একটি কাজের একের চার অংশ, একের 14 অংশ ও 5 এর 14 অংশ শেষ করেছেন, তিনি দুদিনে মোট কত করেছেন? তো দুদিনে মোট করেছেন কত, তো সেটা সেক্ষেত্রে সমাধান দেখতে পাবো আমরা। তো গণেশবাবু তাহলে দুদিনে মোট কত অংশ কাজ করবে? তাহলে একের 14 আর 5 এর 14 অংশ দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 এর 14 যুক্ত 5 এর 14 দুটোকে যোগ করলে পাচ্ছি, তাহলে লসাগু হচ্ছে 14। ওকে, আর 1 যুক্ত 5 মানে 6, 6/14। ওকে, তাহলে 6 এর 14, তাহলে 6/14 হচ্ছে। ওকে, তাহলে ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি 2 এর 14, 15 এর 14, 1 অংশ, 8 এর 14, তাহলে 6 এর 14 কোনো অপশানই নেই। তো এক্ষেত্রে যে কোনোটাই নয় লিখতে পারো তোমরা, তাহলে 6-এর অ্যান্সার পেলাম। তারপরে একের গ যেটা রয়েছে, ব্র্যাকেট প্লাস 4, ব্র্যাকেট ক্লোজ মাইনাস, মাইনাস অফ মাইনাস 3, অর্থাৎ প্লাস 4 মাইনাস ব্র্যাকেট মাইনাস 3। তো এক্ষেত্রে আমরা দেখতে পাব এটা সমাধান করলে কি পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সমাধানে 4 আমরা লিখলাম, 4 আর মাইনাস এবং মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই প্লাস করলাম। তো 4 প্লাস 3 7, তাহলে কোন অ্যান্সারটা হবে? সি, 7। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি চলে যাবো একদম 2-এর দাগের, রয়েছে সত্য মিথ্যা। কী বললাম? সত্য মিথ্যা। তো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, এবং ক্ষয়ে আয়তক্ষেত্রের ছবি রয়েছে, দীর্ঘ প্রস্থ দেওয়া রয়েছে, পরিসীমা হলো 200, এটা সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে, এবং রয়েছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা সত্য না মিথ্যা আমরা সমাধানে এখন দেখব। তো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে উক্তিটি সত্য, তাহলে এটা কী হবে? সত্য। এবং এক্ষেত্রে যে আয়তকারের ছবি রয়েছে, প্রশ্ন দেখলাম দৈর্ঘ্য 20 সেমি এবং প্রস্থ রয়েছে 10 সেমি, তাহলে এই যে চিত্র দেখতে পাচ্ছি আমি, চিত্রটির ক্ষেত্রে তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ, তাহলে এক্ষেত্রে আয়তকার চিত্রের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ রয়েছে, পরিসীমা সূত্র আমরা জানি যে 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 10, তাহলে 20 আর 10 30, তাহলে 2 গুণিতক 30 = 60 সেমি, তাহলে কত পাচ্ছি? পরিসীমা 60, তাহলে এক্ষেত্রে রয়েছে পরিসীমা 200 সেমি, তাহলে কি উক্তিটা? মিথ্যা। ওকে, তো তারপরে রয়েছে যেটা গয়ের দাগের কোশ্চেনটা, তো সেক্ষেত্রে রয়েছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, উক্তিটি সত্য, পেজ নাম্বার 237 তোমাদের গণিত বইতে দেখতে হবে, তো উক্তিটি হচ্ছে সত্য। ওকে, তো 2-এর সবগুলো হয়ে গেল। তো এক্ষেত্রে তারপরে রয়েছে যেটা তোমাদের 3-এর দাগের, 3-এর দাগের দেখতে পাবে সংক্ষিপ্ত উত্তর দাও, যে 1.25 টাকা 5 টাকার শতকরা কত নির্ণয় করো।
তাহলে এক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে দেখব তো তিনের দাগের ক 1.25 টাকা 5 টাকা শতকরা কত নির্ণয় করো, তাহলে 5 টাকার মধ্যে হচ্ছে 1.2 টাকা, তাহলে 100 টাকার মধ্যে কত নির্ণয় করো, তাহলে 1.25 টাকা 5 টাকা শতকরা নির্ণয় করতে হলে আমরা 1.25/5 গুণিতক 100 করলাম, অর্থাৎ 5 টাকার মধ্যে 1.25 টাকা হলে 1 টাকার মধ্যে কত ওইখানে আমি করতে পারি এবং 100 টাকার মধ্যে শতকরা কত হবে। তাহলে এক্ষেত্রে 5 টাকার শতকরা যে পাচ্ছি আমরা 1.25/5×100 শতকরা নির্ণয় করছি, তাহলে এক্ষেত্রে দশমিক উঠানোর জন্য দশমিক উঠানো একের পেটে 2টো 0 করলাম, তাহলে এক্ষেত্রে 100 100 কেটে গেল, 2টো 0 2টো 0, আর 5 2 10 5 5 25, তাহলে কত হচ্ছে 25, তাহলে কত উত্তর পেলাম 25, তাহলে 125 টাকা 5 টাকার কত পার্সেন্ট, 25%। ওকে, তো তারপর তোমাদের রয়েছে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। ওকে, তাহলে ওই নিয়মের ক্ষেত্রে আমরা করতে পারি যে দূরত্ব যেটা রয়েছে সেটা মিটারে ধরলাম এবং চাকা কতবার ঘুরছে সেটা সংখ্যাটা বার ধরলাম। ওকে, তাহলে 33 মিটার পথ যেতে চাকাকে 22 বার ঘুরতে হয় বা চাকাটা ঘোরার প্রয়োজন হচ্ছে 22 বার, তাহলে 42 মিটার পথ যেতে কতবার চাকাটা ঘোরার প্রয়োজন হয়ে পড়বে, তাহলে 42-এ কত, তাহলে ঐকিক নিয়মে 33 মিটার পথ যেতে চাকাটি ঘোরে 22 বার এবং 1 মিটার পথ যেতে তাহলে 22/33, এবং প্রশ্নে যেটা চাওয়া হয়েছে 42 মিটার পথ যেতে তাহলে চাকাটিকে কতবার ঘোরার প্রয়োজন হবে, 22/33×42 কাটাকাটি করলে 11 3 33, 11 2 22 এবং 3 1 3 3 4 12। ওকে, তাহলে 14×2 28 বার, তাহলে 42 মিটার পথ যেতে হলে চাকাটিকে 28 বার বা চাকাটি 28 বার ঘুরবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার উত্তর। তো তারপরে গয়ের কোশ্চেন রয়েছে, এক্ষেত্রে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা ধরি সংখ্যাটিকে ধরলাম আমরা এক্স, তো প্রশ্ন অনুযায়ী একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে সেই সংখ্যা হচ্ছে এক্স, এক্সের ধর এক্সটাকে আমরা ধরলাম, তো এক্সের 1/3 অংশের সঙ্গে তাহলে এক্স ইন্টু 1/3 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে যুক্ত 20 করলাম, তখন কি হচ্ছে না সংখ্যাটা হচ্ছে 35, অর্থাৎ সমান 35। তাহলে সেই প্রশ্ন অনুযায়ী এক্সের 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলাম এবং সংখ্যাটা হচ্ছে 35, তো এটাকে সমাধান করলে আমরা পাবো বা x/3 + 20=35, তো x/3 = 35 - 20 অর্থাৎ 15, তো x/3 = 15, তাহলে x = 15×3টা দিকে চলে এলে বা 3 এদিকে চলে এলে গুণ হয়ে যাবে, তাহলে x = 45, তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে 45। ওকে, তো তোমাদের 3-এর দাগ হয়ে গেল, এবার 4-এর দাগের যে কোয়েশ্চেন রয়েছে, তো 4-এর দাগের ক ক ভুল রয়েছে, এটা খ হবে। তো 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে, তো এক্ষেত্রে তাহলে এই 12, 18, 30-এর আমরা লসাগু করলাম, দেখতে পাচ্ছি 3 4 12 3 6 18 3 10 30, তো আবার হচ্ছে 2 যাচ্ছে, 2 2 4 2 3 6 5 নেমে গেলো, তো এক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে আমরা জানি সবগুলো হচ্ছে গুণফল, তাহলে 2, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখতে পাবো আমরা লসাগুর ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 2 2 3 5, তাহলে এগুলো সব করলাম আমরা গুণ করলাম, তাহলে সেখানে 3 করে দিই, এটাকে 2 করে দিই, ওকে 3 2 2 3 5, ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2টো 3 রয়েছে আর হচ্ছে 2টো 2 রয়েছে আর 1টা 5 রয়েছে, তাহলে এগুলো গুণ করলে লসাগু হচ্ছে 180, তো 180 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ পূর্ণবর্গ ক্ষেত্রে আমরা জানি যে 2×2 মানে 4 3×3 9, 4×4 16, 6×6 36, তো এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা, তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, তো এক্ষেত্রে তাহলে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2টো 2, এক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে 2টো 2 2টো 3 রয়েছে, বাট 5 রয়েছে 1টা, তাহলে এই 5টাকে যদি আর একটা ধরে নেওয়া হয় তাহলে কিন্তু এক্ষেত্রে সে 180-র সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কিন্তু হচ্ছে 900, এটি কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম, 180×5
হচ্ছে 900। তো সেই 900 এটি কিন্তু তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। আমাদের কোশ্চেনে কত বলেছে, কোশ্চেনে বলেছে চার অঙ্কের, চার অঙ্কের উত্তর চেয়েছে। তো পরবর্তী তো আমরা দেখছি এই যে 900 পেলাম, 900 সঙ্গে চার গুণ করলাম, কারণ 2 × 2 = 4 পূর্ণবর্গ সংখ্যা, তো এক্ষেত্রে 3600 পেলাম। এটা হচ্ছে চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। এটা আরও আমরা দেখব, 900 সঙ্গে 9 গুণ করলাম, দেখতে পাচ্ছি 8100 পেলাম চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। আরও আমরা গুণ করলাম 16, তাহলে 2 × 2 = 3 × 3, তো সেক্ষেত্রে 9 × 4 = 9 গুণ হয়ে গেলো। এবং আর চার চার হচ্ছে ষোলো, তাহলে 4 × 4 যদি হয় 16, তাহলে সেক্ষেত্রে আমরা 16 গুণ করলাম, তাহলে 14400 পাচ্ছি। বাট এটা হচ্ছে পাঁচ অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন যে চার অঙ্কের কোন বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 8100 হচ্ছে চার অঙ্কের বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা, যা হচ্ছে 12, 18, 30 দ্বারা বিভাজ্য। ওকে, এরপর তোমাদের রয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো, চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লেখো। তো এটা তোমরা সবাই নিজেরা আঁকবে, আমি জাস্ট বলে দিচ্ছি। তো এরকম একটা স্কেল দিয়ে তোমরা একটা দাগ টেনে নেবে। তো এখানে একটা ফুটকি আমি দিয়ে দিলাম, চাঁদাটা স্বাভাবিক তোমরা সবাই জানো এরকম হয়ে থাকে চাঁদা। তো এরকম চাঁদা এখানে 90 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এরকম থাকে, 180 দিক পর্যন্ত, ঠিক আছে, 100, 110 এরকম পরপর একদম 180 পর্যন্ত থাকে। তো এই পোর্শনটার সঙ্গে আমরা এইখানে চাঁদাটা বসাবো, তাহলে চাঁদাটা এখানে বসালে এরকম একটা হবে, ঠিক আছে। এখানে চাঁদাটা বসালাম, এই কোশ্চেনের সঙ্গে এটা মেলালাম, যে 72, 70 হচ্ছে এখানে, 70-এর উপর দুটো ছোটো ছোটো দাগ থাকবে, তো সেটাই হচ্ছে 72। তো ধরো 70 হচ্ছে সবাই এখানে চাঁদা বসালে, এরকম চাঁদাটা বসালাম আমরা, এখানে চাঁদাটা ধরো এখানে বসালাম, চাঁদাটা বসালে এটার সঙ্গে এটা মেলালাম, দিয়ে 70, 70-এর উপরে দুঘর ধরো এখানে 72, যে 70 এখানে দুঘর নিলাম, 72 এখানে চাঁদাটা বসানো থাকলো, তারপর এখানে দাগ দিলাম, দিয়ে সেই দাগটার সঙ্গে সেই যে দাগটা ফুটকিটা পেলাম আমরা, এটা আমরা এটার সঙ্গে যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করে দিলাম। যোগ করার পর এখানে পেন্সিল কম্পাস বসাবো, পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো একটা মাপের এখানে এরকম আমরা কেটে নেব। কাটার পর সেই একই মাপ নিয়ে, তাহলে ধরো এরকম বসালাম, এরকম একটা কেটে নিলাম, তো সেই একই মাপ নিয়ে আবার এখান থেকে বসিয়ে, সেই একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে এরকম কাটবো এবং এদিক থেকে এরকম কাটবো, তাহলে এখান থেকে বসিয়ে ধরো এদিকে এরকম কাটলাম এবং এখান থেকে সেই একই মাপ নিয়ে এদিকে কাটলাম, দিয়ে এই যে ক্রস চিহ্নটা পাচ্ছি এটাকে আমরা এরকম করে, তোমরা আঁকবে সবাই নিজেরা, এরকম করে টেনে নিলাম এখানে ক্রস, তাহলে এই কোণটা আমরা এবার দুটো কোণ মাপবো, দেখতে পাবো আমরা কোণগুলো ধরো এ বি সি এবং ডি, এক্ষেত্রে ভাবি তাহলে এই যে কোণগুলো, এই কোণটা এ বি ডি এবং ডি বি সি, এই যে কোণগুলো এগুলো কিন্তু 36 ডিগ্রি করে পাবো, ঠিক আছে। তাহলে এই পুরো কোণটা হচ্ছে এ বি সিটা হচ্ছে 72, তাহলে এ বি ডি প্লাস ডি বি সি বা যাই বলতে পারো, এই কোণটা, এই কোণটা হচ্ছে কত করে 36 করে তোমরা পাবে, ঠিক আছে। তাহলে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণটা এভাবে আঁকতে হবে এবং পেন্সিলের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করবো পেন্সিল কম্পাসের সাহায্যে, যেখানে এরকম একটা দাগ দিলাম, যে সেই সেই দাগ একই সেই কম্পাসের একই মাপ নিয়ে এখান থেকে একবার এদিকে কাটবো, এখানে বসে একবার এদিকে কাটবো, দিয়ে যোগ করে দেবো, এবার কোন দুটির মান আমরা পেলাম 36, 36। ওকে, তো আরও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।